গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প সুশীল কুমার গুপ্ত রচিত রহস্য। আমার বাবা কমলপুর গ্রামের জমিদারের নায়েব ছিলেন। ছেলেবেলাটা আমার মামার বাড়ি কলকাতায় কেটেছে। মামার ছেলে পুলে ছিল না, তাই আমি মামার কাছেই থাকতাম। বিএ পরীক্ষার পর আমি কিছুদিন গ্রামের বাড়িতে গিয়ে থেকেছিলাম। এই সময় গ্রামের এক সেরা সকরি চালকের সঙ্গে আমার আলাপ হয়। আমাদের বাড়ির পূর্ব দিকে ওই সকরি চালকের বাড়ি, ওর নাম মাধবলাল। আমি ওর কাছে নানা কৌতূহল উদ্দীপক গল্প শুনতাম। একদিন ওর বাড়ির কাজ দিয়ে আসছি, এমন সময় উঁকি মেরে দেখি মাধবলাল বাড়ির বাইরের বারান্দায় বসে একটা বর্ষায় সিঁদুর আর তেল মাখাচ্ছে। এত বড় বর্ষা কোনো মানুষ ব্যবহার করতে পারে না। কৌতূহল উদগ্র হয়ে উঠল, আমি আর থাকতে পারলুম না, একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলুম, ওহে মাধবলাল, এ বর্ষা কার? মাধবলাল অন্যদিকে মুখ ফিরিয়েছিল, আমার দিকে মুখ ঘুরিয়ে বললে, ওহ দাদাবাবু বুঝি, আসুন। এবার বর্ষাটাকে দেয়ালের গায়ে হেলান দিয়ে রেখে সে বললে, কি জিজ্ঞেস করছিলেন দাদাবাবু? আমি বললাম, আমি জিজ্ঞেস করছিলাম এ বর্ষা কার? ও এই কথা? একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে মাধবলাল বললে, যার বর্ষা সে আর বেঁচে নেই দাদাবাবু, অনেকদিন হলো সে মারা গেছে। মারা তো সকলেই যাবে, তবে অপঘাতে মরল কি না? একটু থেমে আবার বললে, ও বছর এ গ্রামের সঙ্গে ও গ্রামের যে মারামারি বেঁধেছিল তাতে শঙ্কর যদি থাকতো তবে দেখতে পেতেন, সে কি চিজ। আমি মার কাছে শুনেছিলাম পাশের গ্রাম কাঞ্চনপুরের সঙ্গে কমলপুরের বিবাদ চলে আসছে বহুদিন ধরে। কমলপুরের দক্ষিণে যে ডাইনি বিল, তার দক্ষিণে ওই কাঞ্চনপুর, দুই গ্রামের মধ্যে প্রায় মারামারি বাধত। ওই ডাইনির বিলে যে কত কাঁচা মাথা পোতা আছে কে তার হিসেব রাখে? দিনের বেলাতেও অতি সাহসী লোক ওদিকে ঘেঁষতে চায় না। কোনো চাষা ওই বিলের কাছে চাষাবাদ করতে ভরসা পায় না। রাত্রিতে নাকি ওখানে সারি সারি কবন্ধক ছোটাছুটি করে বেড়ায়। আমি মাধবলালকে বললাম, শঙ্কর এত বড় বর্ষা ব্যবহার করত? মাধবলাল হেসে বললে, বিশ্বাস না হওয়ারই কথা দাদাবাবু। তবে শঙ্কর সাধারণ মানুষ ছিল না, প্রায় 7 ফুট লম্বা, 52 ইঞ্চি বুকের ছাতি, ওর গায়ে ছিল অমানসিক শক্তি, আমাদের মতো 20টার মহড়া রাখতে পারত একা। আমার কৌতূহল চরমে পৌঁছল, বললাম, বলো না মাধবলাল, কি করে শঙ্করলাল মারা গেল? পাশের হুকোতে বার কয়েক টান মেরে ও বলতে আরম্ভ করলে, আমি এই গল্প শুনেছি আমার বাবার কাছে। শঙ্করলাল সম্পর্কে আমার জেঠুতো ভাই, আমার জ্যাঠামশাই তিন গায়ের মধ্যে বর্ষা চালানোই ছিল সবচেয়ে বড় ওস্তাদ। জ্যাঠামশাই যে কত লোককে বর্ষা মেরে ঘায়েল করেছেন তার ঠিক নেই। শঙ্করলাল ছেলেবেলা থেকে বাবার মতো হলো না। আমাদের তিন কুলের মধ্যে কেউ লেখাপড়া শেখেনি, কিন্তু ছেলেবেলায় শঙ্কর গায়ের পাঠশালায় বেশ কিছুটা পড়াশুনো করলে। পড়াশুনোয় তার কৃতিত্ব দেখে অনেকেই বিস্মিত হলো। সবচেয়ে তাজ্জব বনে গেল তার বাবা। তিনি শঙ্করকে বহুবার জাত ব্যবসা ধরানোর চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি। শেষে তিনি ভাবলেন যে লেখাপড়া শেখানোর জন্যই শঙ্করের এই পরিবর্তন ঘটেছে। তিনি শঙ্করের পাঠশালায় যাওয়া বন্ধ করে দিলেন। কিন্তু শঙ্কর লেখাপড়া ছাড়ল না, সে সাধারণের চোখের আড়ালে কেবল বই পড়ত। শুধু লেখাপড়ায় নয়, ধর্মেও শঙ্করের প্রচণ্ড ভক্তি ছিল। পাঁচ গায়ের কোথায় রামায়ণ গান কীর্তন কথকতা হচ্ছে, শঙ্কর সেসব জায়গায় উপস্থিত থাকবেই। শঙ্করের বয়স যখন 16, তখন একবার তাদের গায়ের সঙ্গে পাশের গায়ের দারুণ মারামারি হয়। মারামারির সময় শঙ্করের বাবা মারা যান, পাশের গায়ের সেরা বর্ষা চালক রতনলালের হাতে। শঙ্কর যখন তার বাবার মৃত্যু সংবাদ পেল, তখন সে প্রতিজ্ঞা করে বসল যে সে রতনলালকে নিজের হাতে মেরে বাবার হত্যার প্রতিশোধ নেবে। শঙ্করদের বাড়ি বিলের ধারে। সে যখন একদিন
ওপাশের গায়ে যাত্রা দেখতে গিয়েছিল, তখন এপাশের গায়ের লোকেরা তাদের বাড়ি ঘেরাও করে ফেলে। শঙ্করের বাবা একা পাঁচজনকে ঘায়েল করে দিলেন, কিন্তু শেষে ওই শয়তান রতনলাল তার বাবার বুকে বর্ষা মারে। ওরা তাদের ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। জমিদার বাবু তখন কাছারি বাড়ির দুটি ঘর তাদের থাকার জন্য ছেড়ে দিলেন। ফিরে এসে সব শুনে শঙ্কর ওই প্রতিজ্ঞা করে। পিতৃদত্ত জিনিসপত্রের মধ্যে শঙ্কর পেল বাবার বর্ষাখানা, যা সামান্য কিছু সঞ্চিত জিনিসপত্র ছিল তাদের, প্রায় সবই পুড়ে ছাই হয়ে গিয়েছিল। শঙ্কর নাওয়া খাওয়া ভুলে গেল। হাতে বর্ষা নিয়ে সে সবসময় ঘুরে বেড়াত বিলপাড়ের তালখেজুরের বনে, ভাঙা কালীর মন্দিরের আনাচে কানাচে, নিম তেঁতুল গাছের জটলায়, বাঁশবনের কোনায় কোনায়। রাত্রিবেলাতেও দেখা যেত, এক হাতে বর্ষা আর অন্য হাতে একটা ঝুল পড়া লণ্ঠন নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। মাসখানিক কেটে গেল, শঙ্করের প্রায় পাগলের মতো অবস্থা হয়েছে। একদিন শঙ্কর দেখতে পেল বিলের ওপারে বাবলার বনের মধ্যে একটা ক্ষীণ আলো এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। পিতাভু আলোয় গাছের ফাঁকে লোকটার চেহারা রতনলালের মতোই মোটা বলে তার মনে হলো। শঙ্কর বর্ষা তুলে তাক করে জয় মা কালী বলে সেটা ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে একটা কাতর আর্তনাদ নৈশগগনের বুক চিরে ছুটে গেল, দূরের আলোটা নিভে গেল। শঙ্কর ছুটে গিয়ে দেখল বিরাট বর্ষার সঙ্গে একটা লোক মাটিতে গেঁথে গেছে, পাশে একটা লণ্ঠন মাটিতে গড়াগড়ি যাচ্ছে। ট্যাগ থেকে দেশলাই বার করে লণ্ঠনটা জেলে লোকটার মুখের উপর ধরতেই সে চমকে উঠল। রতনলাল না? হ্যাঁ, রতনলালই তো। চারদিকের মাটি রক্তে ভেসে যাচ্ছে। যাক, সে তাহলে এতদিনে পিতৃহন্তার উপর প্রতিশোধ নিতে পেরেছে। সাফল্যের আনন্দে সে আত্মহারা হয়ে পড়ল। খানিকক্ষণ রতনলালের দেহটা সামান্য কেঁপে কেঁপে শেষে একেবারে স্তব্ধ হয়ে গেল। মাটিতে গাঁথা বর্ষাটাকে তুলতে গিয়ে সে একটা দারুণ অসুস্থতা অনুভব করলে। পা দিয়ে মৃতদেহটাকে সরিয়ে দিতেই তার মুখ থেকে গড়িয়ে পড়া লাল রক্তে বিলের নোনা মাটির খানিকটা আরও লাল হয়ে উঠল। একটা বিচিত্র অনুভূতি তার শিরায় শিরায় খেলে বেড়াতে লাগল। এতদিন এসে বর্ষাটাকে নিয়ে ঘুরেছে, এমন মনের অবস্থা আর কোনোদিন হয়নি। জীবিত মানুষ আজ সে প্রথম মারল। বর্ষায় ভর দিয়ে সে রতনলালের মুখের দিকে তাকিয়ে রইল। মেঘের ফাঁকে তৃতীয়ার চাঁদ উঁকি মারল। দূরে বটগাছের জটলার মধ্যে সদ্য জাগ্রত শকুনছানার তীব্র চিৎকার শোনা গেল। কলকল ছলছল করে ওদিকে বিলের জল গড়িয়ে যাচ্ছে। বাবলার বন কাঁপিয়ে হু হু করে নোনা বাতাস বইছে। কিছু দূরে বনের মধ্যে ঝরা পাতার উপর কোনো জন্তুর চলাফেরার মসমস খসখস আওয়াজ উঠছে। তার মধ্যে রতনলালের রক্তাক্ত মৃতদেহটা বিলের নোনা মাটির উপর অসহায়ভাবে পড়ে আছে। হঠাৎ কি মনে হলো শঙ্করের, ওই হাত দিয়ে রতনলাল কত মানুষই না খুন করেছে, কিন্তু কই, আজ তো ওই হাত সে নাড়তেও পারছে না। চোখ দুটো বিস্ফারিত, হা করা মুখে এক দারুণ যন্ত্রণার চিহ্ন। ওর স্পন্দনহীন দেহের সঙ্গে আশেপাশে নিশ্চল মাটির কোনো তফাত নেই। শঙ্কর অদ্ভুতভাবে হাসল। নস্য অন্ধকারের জট ছিঁড়ে একটা বড় বাদুর ঝটপট করে উড়ে গেল। একটা পাখি দীর্ঘস্বরে ডাকছে, টি টি। হঠাৎ কতগুলো পদশব্দে শঙ্কর চমকে উঠল। ভালো করে তাকিয়ে দেখল কতগুলো সচল আলোকবিন্দু তার দিকে এগিয়ে আসছে। শঙ্কর বুঝল গায়ের লোকেরা টের পেয়েছে, এখন পালানোর চেষ্টা করা বৃথা। সে বর্ষা হাতে সোজা হয়ে দাঁড়ালো। লোকগুলো এগিয়ে এলে সে বর্ষা তুলে ওদের আক্রমণ করল। আস্তার মাথায় খুন চেপে গেছে, পূর্বপুরুষের রক্ত তৃষ্ণা তার সমস্ত দেহে আগুনের ঝড় তুলেছে। সামনের দু তিনজন লোককে আহত করতেই সকলে পালিয়ে গেল। তার সারা শরীর থেকে উত্তেজনায় ঘাম ঝরছে। সে বিলের বড় বড় ঘাসের মধ্যে পা ছড়িয়ে বসে থাকল। সারা রাত ওইভাবে বসে থেকে সে ভোরে গ্রামে ফিরে এলো। আত্মরক্ষার জন্য শত্রুকে ঘায়েল করেছে প্রমাণ হওয়ায় শঙ্করের জেল হলো না।
কিন্তু তারপর থেকে সে বার হতো না, প্রায় গালে হাত দিয়ে চুপ করে বসে থাকত। কেউ কাছে এলে বলতো, আচ্ছা ভাই আমি বেঁচে আছি কি করে? আমি তো যখন তখন বর্ষা দিয়ে তোমাকে মেরে ফেলতে পারি, আবার যখন আমি ঘুমিয়ে থাকি তুমি আমায় বর্ষা দিয়ে মেরে ফেলতে পারো। শঙ্কর মানুষ দেখলেই তেড়ে আসত, কিন্তু বাড়ির ছাগল কুকুর গরু হাঁস নিয়ে খেলা করত। এদের সঙ্গে খেলা করার কারণ জিজ্ঞেস করলে সে বলতো, এরা পশু, এরা মানুষের অনিষ্ট করে না। রাস্তা দিয়ে লোক গেলে সে বর্ষা তুলে চিৎকার করে উঠত, ওহে সরে যাও, তুমি অসহায়, আমি তোমাকে মেরে ফেলতে পারি। সে যখনই মানুষের এই অসহায়তার কথা বলতো, তখনই তার চোখে মুখে ফুটে উঠত এক করুণ অসহায়তার ছায়া। তারপর শঙ্কর তাড়ি খেতে আরম্ভ করে। যখনই সে বেশি তাড়ি খেত, তখনই সে চোখ উপরে তুলে বুক চাপড়াত আর বলতো, যারা আমায় মানুষ ভাবে তারা নির্বোধ, তারা মানুষ নয়। হোগো তোমরা আমাকে মারো, আমি খুন করেছি, আমাকে শাস্তি দাও। আমার বুক জ্বলে পুড়ে খাক হয়ে গেল, যারা আমার শাস্তি দিচ্ছ না তারা আমার পরম শত্রু। তখন কেউ কাছে গেলে কাঁদত আর বলতো, আমি অসহায়, আমাকে রক্ষা করো। নেশা ছুটে গেলেই সে আবার পূর্বমূর্তি ধারণ করত। তখন কাউকে দেখলে আগেকার মতো বলতো, তোমরা অসহায়, আমার কাছে তোমরা অসহায়, তোমরা এখানে এসো না, যে কোনো মুহূর্তে আমি তোমাদের মেরে ফেলতে পারি। একটু প্রকৃতস্থ হলেই সে বলতো, ওহে আমার শরীরের কুঠুরির মধ্যে কে যেন প্রচুর বাতাস ঢুকিয়ে দিয়েছে, আমার শরীরের ওজন ক্রমশ কমে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না আমার ডানা গজাচ্ছে, আমি এখন উঠতে পারি। হাত পা নেড়ে সে ওড়বার চেষ্টা করত। কখনো সে বলতো, আমার হাত পা লম্বা হয়ে যাচ্ছে, আমি এখন চাঁদ ছুঁতে পারি। হাত বাড়িয়ে সে ঘরের ছাদ ছোঁয়ার জন্যে লাফালাফি করত। একদিন ডাক্তারের কাছে সে হাজির হয়ে বললে, আমার বুকে কে যেন একটা গজাল বসিয়ে দিয়েছে, বার করে দিন। আর একদিন পাঠশালার পণ্ডিত তিনকড়ি মুখুজ্জির পায়ে পড়ে সে বললে, আমার আত্মা সবসময় ডানা ঝাপটাচ্ছে, ওকে কি করে শান্ত করি বলুন তো। পণ্ডিত মশাই তার মাথায় হাত বুলিয়ে সস্নেহে বললেন, শান্ত হ শঙ্কর, নিজে শান্ত থাকতে চেষ্টা কর, মনে জোর আন। তখন সে মিনতি ভরা গলায় অনুরোধ করল, গুরুমশাই সেই গল্পটা একবার বলুন। এক রাজা ছিল, তার ছেলে যখন ছোট তখন পাশের রাজ্যের এক রাজা সেই রাজার রাজ্য আক্রমণ করে তাকে বন্দি করলে, তারপর তাকে সুরে চড়ানো হলো। রাজার একজন চাকর রাজপুত্রকে নিয়ে পালিয়ে গেল, শেষে বড় হয়ে রাজপুত্র পিতৃহন্তাকে হত্যা করে পূর্বহত্যার প্রতিশোধ নিলে। জমিদারের কানে গেল, শঙ্কর পাগল হয়ে গেছে। জমিদার শঙ্করকে খুব ভালোবাসতেন, যাই হোক তিনি নায়েবকে বললেন লোক নিয়ে শঙ্করকে ধরে আনতে। শঙ্করকে ধরে তার কাছে হাজির করা হলো। শঙ্কর জমিদারকে বললে, ওরা আমাকে ধরে রেখেছে আমি ইচ্ছে করে স্থির হয়ে আছি বলে, কিন্তু ইচ্ছে করলে সকলকে বর্ষা দিয়ে মেরে ফেলতে পারি, আমাকে ভালো করে বেঁধে রাখুন। জমিদারের আদেশে শঙ্করকে কাছারি বাড়ির একটা ঘরে আটকে রাখা হলো এবং তিনি তার চিকিৎসার ব্যবস্থা করলেন। শঙ্করের অনেক কাকুতি মিনতিতে বর্ষাখানাও তার কাছে রাখার ব্যবস্থা করা হলো। একদিন দেখা গেল শঙ্কর বর্ষা দিয়ে তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত করে ফেলেছে। তাকে এর কারণ জিজ্ঞেস করলে সে বললে যে এটা করতে তার খুব ভালো লাগে এবং সে এতে পরম তৃপ্তি পায়, এতে তার বুকের জ্বালা কম বলে মনে হয় এবং সেতে অনেকটা সুস্থ থাকে। শেষে শঙ্কর বর্ষা দিয়েই এইভাবে আত্মহত্যা করে, বর্ষা সে কখনো হাতছাড়া করতে দেয়নি। কথা শেষ করে মাধবলাল কাপড়ের খুঁটে চোখের জল মুছল। শঙ্করের মৃতদেহ নিয়ে এক কাণ্ড ঘটল, মাধবলাল বলতে লাগল, শঙ্করের মৃত্যুর পর কেউ তার দেহ ছুঁতে রাজি হলো না, সারা শরীর ক্ষতবিক্ষত, তাজা রক্ত চারদিকে জমাট বাঁধা, বর্ষাটা বুকে বেঁধা, কিন্তু তার মুখে একটা করুণ আত্মপ্রসাদের হাসি, দেখলেই আপাদমস্তক হিম হয়ে যায়। সবাই বলতে লাগল যে নিশ্চয়ই কোনো অপদেবতার প্রভাবে মৃত্যু ঘটেছে,
তাই তারা কেউ মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে চাইল না। নিভান্ত কুলকেটা নামিয়ে রেখে মাধবলাল আবার শুরু করলে, আমার বাবা গিয়েছিলেন পাশের গায়ে সোনাডাঙায় তার শ্বশুর বাড়িতে। শঙ্করের মৃত্যু সংবাদ পেয়ে তিনি বিকেলে ফিরে এলেন। শঙ্করের মৃতদেহ তখনও নামানো হয়নি। তিনি বললেন, কুশ পরোয়া নেই, আমি নিয়ে যাব। তারপর বাবা, শান্তিমণ্ডল, সাতকড়ি বলো আর জমিদারবাবুর চাকর পদ্মচরণ বাঁশের খাটের উপর শঙ্করের মৃতদেহ নিয়ে বেরিয়ে গেল। তখন বর্ষাকাল, মহামায়া খালের পাশে সিঁড়িটির শ্মশান জলে ভেসে গেছে। তাই ঠিক হলো গায়ের পূব দিকের ভাগাড় দিয়ে তারা মহামায়া খাল থেকে মাইল দুয়েক দূরে শকুন্তলার শ্মশানে নিয়ে যাবে। ডাইনি বিলের কাছাকাছি যেতে টিপটিপ করে বৃষ্টি নামল। খালপাড়ের পচা পাকের গন্ধ নিয়ে ঠান্ডা নোনা বাতাস শোষো করে বয়ে আসতে লাগল। সন্ধে হয়, রাস্তা বৃষ্টির জলে পিচ্ছিল হয়ে উঠেছে। কাঁধে দেড়মনে বোঝা, তোষক বালিশ ভিজে সেই বোঝা আরও ভারী হয়ে উঠেছে। গতি তাদের কমে আসতে লাগল। জায়গাটা দারুণ নির্জন, সারসার শেওড়া গাছ আর তার পাশে ঘন বাঁশের বন। ঘষাঘষিতে গুঙানির শব্দ হচ্ছে, বিদ্যুতের ঝলকানিতে অন্ধকার ফলাফলা হয়ে যাচ্ছে। ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং, শুকনো পাতার বৃষ্টি পড়ায় মচমচ শব্দ, বাসায় ফেরা পাখির নানা রকমের ডাক। আমার বাবা খুবই সাহসী, তবু তার গা ছমছম করতে লাগলো, মুখে পাতা উড়ে আসছে, তীক্ষ্ণ বৃষ্টির ছাট ধারালো ছুরির মতো গায়ে বিচ্ছে। শান্তিমণ্ডল বললেন, রাত নেমে গেল হীরা ভাই, পথ যে আর ঠাউর হয় না, একটা লণ্ঠন আনা উচিত ছিল, গাছে মাথা ঠুকে গেলে অনর্থ হবে, একটু জিরিয়ে নেই, তা ভেড়ে আসছে। বাবা বললেন, একটু কষ্ট করে পা চালিয়ে চলো শান্তে, এখানে থামলে রাত দুপুরের আগে ফেরা যাবে না, শ্মশানে পৌঁছাতে আর বেশি দেরি নেই, ওখানে গিয়ে বিশ্রাম করা যাবে খন, এই জায়গাটা ভালো নয়। খানিকটা এগোনোর পর পদ্মচরণ বললে, সত্যি আর পারা যাচ্ছে না, এবার একটু হাত ছেড়ে নেওয়া যাক, পরে জোরে পা চালিয়ে যাওয়া যাবে। অগত্যা তারা সেখানে খাটটা নামিয়ে বসল। গাঢ় নিশ্ছিদ্র অন্ধকার, দূরে খালের পাড়ে জলের আষ্টে পড়ার শব্দ আর বাবলার বনে হিসিস আওয়াজ। সাতকড়ি বললে, ট্যাকে কিছু আছে নাকি পদ্মচরণ, শীতে যে কেলিয়ে গেলাম। পদ্মচরণ ট্যাক থেকে বিড়ি আর চকমকি পাথর বার করে সাতকড়ির হাতে দিলে। সাতকড়ি মুখে বিড়ি দিয়ে পাথর ঠুকে আগুন জ্বেলে সেটাকে ধরালে, বিড়িটা ধরাতেই আগুনটা নিভে গেল। মনে হলো কে যেন ফু দিয়ে আগুনটা নিভিয়ে দিলে, এক ঝলক ঠান্ডা হাওয়া শোষ করে বয়ে গেল। সকলে ভারী ভয় পেল। ঠিক এই সময় একটা পদশব্দ ধীরে ধীরে রাস্তার উপর এসে দাঁড়ালো। সাতকড়ি বিড়িতে টান দিতেই রক্তাভ আলোর খানিকটা রাস্তার উপর ঠিকরে পড়ল। সে চিৎকার করে উঠল, ওরে বাবারে! আবছাভাবে দেখা গেল সামনে দাঁড়িয়ে এক দীর্ঘকায় ছায়ামূর্তি, হাতে বর্ষার মতো লম্বা কোনো জিনিস। হঠাৎ বিদ্যুৎ চমকালো, সকলে স্পষ্ট দেখতে পেল সামনে দাঁড়ানো মূর্তিটার মাথা নেই, হাতে ধরা বর্ষার আগায় মুন্ডুটা গাঁথা। আবার বিদ্যুৎ চমকালো, দেখা গেল মূর্তিটার গা বেয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে, চোখ দুটো দপদপ করছে। সাতকড়ি গো গো করে ভিমরে খেয়ে পড়ল। কে যেন দৃঢ় আদেশের স্বরে বলে উঠল, খাট রেখে এক্ষুনি পালা, নইলে বর্ষায় গেঁথে ফেলব, কে বলেছে আমি মরে গেছি? একেবারে হুবহু শঙ্করের গলা। বাবাকে বহুবার জিজ্ঞেস করেছি, বাবা বলেন নিজের চোখ কানকে অবিশ্বাস করি কি করে। সেই সময় তারা খাট ফেলে রেখে পড়ি কি মরি করে ছুটে পালিয়ে গেল। পরের দিন তারা আবার সেখানে এসে দেখলে যে খালি খাটটা পড়ে আছে, লাশের চিহ্ন মাত্র নেই, চারদিকে কোনো মানুষের পায়ের ছাপও নেই, তবে বিড়ির টুকরোগুলো ও চকমকি পাথরটা পাওয়া গেল। তারপর থেকে ওদিকের পথ দিয়ে কেউ প্রায় যায়ই না। মাঝে মাঝে ওখানে একটা দীর্ঘাকৃতির ছায়াকে বর্ষা হাতে ঘুরে বেড়াতে দেখা যায়। লোকে বলে শঙ্করের বুভুক্ষিত আত্মা ওই ছায়ামূর্তি ধরে চলাফেরা করে। শোনা যায় বিশু ডাক্তার একবার তাড়াতাড়ি ওই পথ দিয়ে যাচ্ছিলেন রোগী দেখতে, হঠাৎ একটা ছায়ামূর্তি
তার পথ রোধ করে দাঁড়ালো। প্রশ্ন হলো, কোথাকার লোক? বিশু ডাক্তার ভয় প্রায় কাঠ হয়ে গিয়েছিলেন, স্বর বেরোলো না গলা থেকে। বাস খাই গলায় কে ধমক দিয়ে বললে, উত্তর দাও নইলে এক্ষুনি শেষ করে দেব। বিশু ডাক্তার অনেক কষ্টে কাঁপা গলায় উত্তর দিলেন, আমি কমলপুরের বিশু ডাক্তার। আবার সেই কণ্ঠস্বর শোনা গেল, যাও এ পথ দিয়ে আর কখনো এসো না। বিশু ডাক্তার ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালেন, একটু থেমে আবার জোর গলায় মাধবলাল বলে উঠল, না না না, শঙ্কর কিছুতেই মরতে পারে না। সেবার চোত মাসে আবার মারামারি বাঁধল কাঞ্চনপুরের সঙ্গে। বিহারীলাল শঙ্করের ভাইপো, ও লড়াই করতে গেল শঙ্করের বর্ষা নিয়ে। বিহারীলালও ছিল খুব লম্বা চওড়া লোক, এই বর্ষা দিয়ে বিহারীলাল বহু লোককে ঘায়েল করলে। দেখা গেল এই বর্ষা যার হাতে থাকে তার গায়ে কেউ একটু আঁচড়ও কাটতে পারে না, কিন্তু এই বর্ষা ব্যবহার করলে মাথা খারাপ হয়ে যায়, মাথায় কেবল খুন চেপে যায়। বিহারীলালেরও তাই হলো, ওর পাগলামি শুরু হলো। শেষে বাবা স্বপ্নের ঘরে শুনলেন কে যেন বলছে, ওহে বিহারীলাল, সাতজোড়া পাঠা বলে দিয়ে সামনের কালী পুজোর সময় বর্ষাটাকে পুজো করো, ও সেরে যাবে। হলো তাই, পূজার পর বিহারীলাল সেরে গেল। একটু থেমে কেশে গলাটা সাফ করে মাধবলাল বললে, রোদ চড়ে যাচ্ছে দাদাবাবু, আপনার ফিরতে কষ্ট হবে, আসুন যাওয়ার আগে একটা জিনিস আপনাকে দেখাই। মাধবলালের কাহিনী শুনে আমার বাকশক্তি লুপ্ত হয়ে গেছে, আমি কিছু না বলে ওর পিছু নিলাম। ও আমাকে নিয়ে একটা অন্ধকার ঘরের মধ্যে এসে দাঁড়ালো। ঘরের মাঝখানে একটা মাটির বেদি, বেদির গায়ে অনেকগুলো শকরি, লাঠি, ঢাল, তরোয়াল, বর্ষা, ছোড়া, টাঙ্গি ইত্যাদি ঠেকানো রয়েছে। সামনে একটা রেড়ির তেলের বড় প্রদীপ জ্বলছে, লালচে আলোয় চারদিকে একটা রহস্যময় খোলা না খোলা পরিবেশ। মাধবলাল বর্ষাটাকে বেদির মধ্যে বসিয়ে দিয়ে তার চারদিকে কতগুলো জবা ফুল ছড়িয়ে দিল। আমার দিকে চেয়ে ও বলল, ভারী আশ্চর্য মনে হচ্ছে দাদাবাবু, তাই না? তা তো হবেই, আপনার তো এসব জানার কথা নয়। আমি ধরা গলায় বললুম, কি হয় এখানে? মাধবলাল বললে, যারা এসব অস্ত্র চালায় তারা শনি মঙ্গলবার এখানে পুজো দেয়, কালী পুজোর রাত্রিতে এখানে খুব ধুমধামের সঙ্গে পুজো হয়। যারা এসব অস্ত্র এখানে রেখেছে তারা খেলার সময় তাদের অস্ত্র নিয়ে যায়, খেলোয়াড়রা এই বেদিতে অস্ত্র না ছুঁয়ে খেলায় নামে না। তাই বলি দাদাবাবু, শঙ্কর মরেনি। হঠাৎ কামাখ্যা মন্দিরের ভিতরকার দৃশ্য আমার মনে পড়ল, কয়েক বছর আগে মার সঙ্গে ওই মন্দিরে গিয়েছিলাম, সেখানেও ঠিক একই রকম আবহাওয়া, এই ধরনের আকিঞ্চন ও শিহরণ। শঙ্করলাল মরেনি, বাইরের চেতন মনের সূর্যলোক থেকে সরে গিয়ে সে মানুষের অবচেতন মনে এমনি একটি কুঠুরি সাজিয়ে বসে আছে, আর সেখান থেকে সে সরবরাহ করছে এক বিচিত্র চেতনা ও শক্তি। কিন্তু কিভাবে এটা ঘটছে তার রহস্যের হদিশ আজও মেলেনি, আর কোনো দিন তা মিলবে কি না কে জানে। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।